চন্দনেশ্বর বৈতুলিত গারাঙ্গিয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই আর বাইতুশ্বরপুর পীর মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই ও শাহ জব্বর রহমতুল্লাহ আলার বার্ষিক ইসালা সওয়াব মাহফিল সম্পন্ন হইয়ে রবিবার 25শে ফেব্রুয়ারি বৈতুলির জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার জাফরাবাদ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সত এই ইসালা সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। যেটা প্রথম অধিবেশনত খলিফায়ে গারাঙ্গিয়া আলহাজ শাহ মৌলানা আব্দুর রব মদ্দজিল্লু আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চন্দনেশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল জাব্বার চৌধুরী। দ্বিতীয় অধিবেশনত খলিফায়ে গারাঙ্গিয়া পীরে কামেল মৌলানা আব্দুল মাহবুদ সাহেবের সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চন্দনেশ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলহাজ এস এম নুরুল হক। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল 6নং বৈতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আহমদ সৈয়দ চৌধুরী, জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সহসভাপতি নুরুল মুস্তাফা আবু তৈয়ব, 6নং বৈতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল মুস্তাফা চৌধুরী দুলাল সহ আরও বোধকে। বিশাল এই ইসালা সওয়াব মাহফিলত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল্লাহ আল্লামা আলহাজ মামুনুর রশিদ নুরী। এরা আরও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখে দুদুফৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুর রশিদ আল কাদেরী, আলহাজ ইউসুফ বিন নুরী, মৌলানা হাফেজ আব্দুর রহিম সহ আরও বোধকে। ডেস্ক নিউজ, সি+ টিভি।